গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কি হয়েছে, সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে মা ডাকা ডাকি শুরু করছে, দিদি বলেছে কাঁচা আমের আম সত্ত্ব বানাতে, এখন সেটাই বানানোর জন্য, আম পাড়ার জন্য। তো মাই কি করেছে, ঘুম থেকে উঠে আম পেড়ে নিয়ে এসে পড়েছে, এখন সেটা আমি বানাতে যাব আর আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বানাচ্ছি। প্রথমে আমগুলো ছুলে নিয়েছি, এই যে মা ছুলে দিয়েছে, এই আমগুলো আমি ছুলে নিই, মা ছুলেছে। তারপর আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আমগুলো টুকরো করে নিলে পেস্ট করতেও সুবিধা হয়। টুকরো করা আমগুলোকে সিদ্ধ করার জন্য এখানে জল দিয়ে দিয়েছি, যেহেতু আম ছিল অনেকগুলো তাই আমি জল দিয়েছি প্রায় 4 কাপ। আমরা আমগুলো প্রায় 15 মিনিট ধরে সিদ্ধ করেছি। আমটা সিদ্ধ হয়ে গেছে আর হালকা একটু চাপ দিলে এই যে ভেঙে যাচ্ছে, এখন এটাকে মিহি পেস্ট করে নিব। এখানে আমি একটা স্টিলের ছাঁকনি নিয়েছি, এতে দিয়ে পেস্ট করছি, যেহেতু আমগুলো গরম ছিল তাই আমি হাতা দিয়েই করছি। আর যদি আমগুলো ভালো মতো সিদ্ধ না হয় তাহলে আপনারা ব্লেন্ড করে নিতে পারেন। আর এই দিকে আমার সবগুলো আম পেস্ট করা শেষ, এখন এটা চুলোয় বসিয়ে দিব। আমগুলো জাল করে একটু ঘন করে নিব। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো লবণ, আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো চিনি আর 1 চামচ মতো চিলি ফ্লেক্স। এখানে লবণ আর চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুসারে দিবেন। আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, আমার মা এখানে জিরে গুঁড়ো দিতে চেয়েছিল কিন্তু আর দেওয়া হয়নি। চেক করার জন্য একটা বাটিতে একটু নিয়ে নিয়েছি আমের কাত কাত না আম যে রেডি করা হয়েছে সেটা। এটা যদি এই যেরকম নড়ালে না সরে তাহলে হয়ে গেছে। এই যে তো এখন এটাকে যে প্লেটটা রেডি করেছি সেটা দিয়ে দিব। তো এখন আমি চলে এসেছি যেই পাত্রে আমসত্ত্ব দিব সেই পাত্রে একটু তেল মেখে নিতে। তেল মাখলে কি হয়, আমসত্ত্বটা সহজে উঠে যায় আর ঝামেলা হয় না ওঠাতে। আর এই টেটা কাকি আমাদেরকে দিয়েছিল ওনাদের মিষ্টির দোকানের টে। এই দিকে আমাদের আমসত্ত্ব তৈরি, এখন এটাকে পাত্রে ঢালা হচ্ছে। এখন এটা একটু ঝাঁকি দিয়ে পুরো পাত্রে বিছিয়ে দেওয়া হবে। তো মা ভালো করে ঝেকে নিচ্ছে। এখন এইটা তৈরি পুরোপুরি রোদ্রে শুকানোর জন্য। আজকে আবার রোদটা একটু বেশি উঠেনি, তো দেখা যাক কীভাবে শুকানো হয়। আমি আমার বাকি সব কাজ শেষ করে চলে এসেছি পুজো দিতে। এই যে আজকে আমাদের ঠাকুর, আর যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল আমি এই যে ঠাকুরের লাল যে কাপড়টা আছে সেটা চেঞ্জ করেছি। আর এই যে সুন্দর করে গড় বসিয়েছি আজকে বৃহস্পতিবার, যেহেতু শব্দের অর্থ কি চিরন্তন সত্য, সনাতন শব্দের অর্থ কি, কাদেরকে ধর্ম পালন করতে হয়, কাদেরকে ধর্ম পালন করতে হয়, সনাতন শব্দের অর্থ কি, তাহলে ফটামু ফটামু আজকে, সনাতন শব্দের অর্থ কি চিরন্তন সত্য, সনাতন শব্দের অর্থ কি মনে থাকবো, না মনে থাকলে কি হবে ফটাবো। তো আজকে আমার স্টুডেন্টের বাসা থেকে কি হয়েছে, এক বাটি পায়েস খেতে দিয়েছে, বড় বাটির এক বাটি, সেই পুরো পায়েসটা আমি খেয়েছি। খেয়ে দিয়ে মানে আমার পেট এত ভরে গেছে, তো বাড়িতে এসে আর কিছুই খাইনি। এখন ভাবছি একটু পড়তে বসবো, আমারও পরীক্ষার ডেট দেয়নি, মানে কিছুদিন পরে পরীক্ষা হবে, দিয়ে দিবে রিসেন্টলি ডেট, তো তার জন্য পড়তে বসতে হবে। যদি আমি নিজে পড়াশোনা না করি তাহলে আমি স্টুডেন্ট কী করে পড়াবো, তার জন্য এখন পড়তে বসবো দেরি না করে। অনেকটা সময় পড়লাম, আরও একটু পড়তাম কিন্তু দিদি ফোন দিয়েছে, দিদির সাথে অনেকক্ষণ কথা বললাম, এখন আর পড়ার ইচ্ছাটা নেই, তাই এখন কি করব জানি না। আর আমার এই যে এইখানটায় দেখা যাচ্ছে কি বুঝতে পারছি না, একটা কি হয়েছে গোটা হয়েছে, যেই দেখছি সেই বলছে এটা কি হয়েছে কি হয়েছে। আর মাথাটা সাদা হয়ে গেছে, সবাই খালি ধরতে যাচ্ছে গেলে দিতে চাচ্ছে, আমি আবার গোটা হলে সহজে মানে ফুটো করে গেলে দেই না। তো এখন এটাকে শুকদেব একবার এগিয়ে একবার গেলে দিতে চেয়েছিল, পরে আমি বলেছি কি দিয়ে গালবে, ও বলেছে বেলকাটা নিয়ে আসবে, কিন্তু আর বেলকাটা আনতে যায়নি আর গেলে দেয়নি। এখন আমরা একটু ও আর আমার দিদি কেন ফোন করেছিল, এমনি ফোন করেছিল কথা বলার জন্য। আর ও আজকে বাজারে যাচ্ছে কি কিনতে, ওই যে শিলপাটা, হ্যাঁ ওই শিলপাটা কিনতে যাবে, তো তার জন্য আমি ফোন দিয়েছি, তার জন্য না এমনি দিয়েছে।
তো আমি দুপুরে একবার ফোন দিয়েছিলাম, তখন ধরারিনি, তারপরে ও আবার আমাকে ফোন দিয়েছে, আমি ধরিনি, এখন আবার দিয়েছে, এখন ধরেছি। তো এখন যেহেতু আর পড়তে বসবো না, এখন আমি একটু সাজতে মন চাচ্ছে, এমনি এমনি সাজতে মন চাচ্ছে, তো এখন বসে বসে আমি একটু সাজবো। তো এই যে আমার সাজা শেষ, যদি আমি ফেস মেকআপ করি না, সরি বেস মেকআপ করিনি, শুধুমাত্র আই লুকটাই করেছি, তো বেস মেকআপ করিনি দেখে মনে কেমন লাগছে, ভালো লাগছে না, আর যেরকম করতে চেয়েছিলাম তেমনই পুরোপুরি হয়নি, তো অতটাও খারাপ লাগছে না, মনে হচ্ছে পুরো মুখে বেস মেকআপ করলে করে করলে তারপরে ভালোই লাগবে। তো এখন তোমার সাজা শেষ, মানে পুরোপুরি করিনি, চোখে যদি লাইনার দিতাম, পরে যে আইব্রো গুলো করতাম, তাহলে মানে আর একটু ভালো লাগতো। তো এখন এটাকে ক্লিন করে ফ্রেশ হয়ে নিব একেবারে পুরোপুরি, মানে নাইট কেয়ার না, স্কিন কেয়ারও করে নিব সঙ্গে। আজকে কি হয়েছে, মা আম সত্য বানানোর চক্করে দুপুরে বেশি কিছু রান্না করেনি, শুধু একটা তরকারি রান্না করেছে, আর কালকের ডাল ছিল তা দিয়েই খেয়ে নিয়েছি, তার জন্য এখন মা আলু ভর্তা করছে। এখন এই আলু ভর্তা আর যে তরকারি রান্না করেছে সেটা দিয়ে ভাত খাবো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।